কোন রকম ডিএসএলআর ক্যামেরা ছাড়াই মাত্র এক ক্লিকের ভিতরে ঠিক এরকম ভাবে আপনি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকের ভিতরে। ঠিক আছে, আজকে এমন একটা গোপন উপায় দেখাবো আপনাদেরকে, অনেকেই এটা জানেন আবার অনেকেই জানেন না। তো কিভাবে ঠিক এরকম ভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন একটা ভিডিওর, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এরকম করলে কিন্তু আপনার ভিডিওটা একদম প্রিমিয়াম কোয়ালিটির লাগবে এবং সবাই মনে করবে যে আপনি ডিএসএলআর দিয়ে ভিডিও তৈরি করছেন, এরকমটা সবাই মনে করবে। তো না, আপনি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে সেটাই কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন। আমার এই ভিডিওটাও কিন্তু মোবাইল ফোন, এই ফোনটা দিয়ে কিন্তু রেকর্ড করা। তো এখন চলুন এভাবে কিভাবে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো আমরা কিভাবে করতে পারি সেটা এখন দেখে নিব। এজন্য আপনি কি করবেন, প্রথমে আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার যে ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে ক্যাপকাটটা ওপেন করলাম। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওমর ভাইয়ের একটা ভিডিও, আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিই। ঠিক আছে, তারপরে নিচ থেকে অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভিডিওটা কতটুকু রাখবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বেশি রাখবো না, আমি এখান থেকে 7 সেকেন্ড রাখি। ঠিক আছে, 7 সেকেন্ড রেখে এখান থেকে স্প্লিটে ক্লিক করে বাকি অংশটুকু আমি ডিলিট করে দিব। দেখেন, এখান থেকে বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। এরপর আপনি যে কাজটা করবেন আপনাকে একটু দেখাই। এখান থেকে আমি প্রথমে চলে আসলাম, এরপরে ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার নাই। ঠিক আছে, একদম ন্যাচারাল একটা ভিডিও। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য যে কাজটা করবেন, আপনি এই ভিডিওর উপর একবার ক্লিক করবেন, এরপর একটু এই পাশে আসবেন। ঠিক আছে, এই পাশে আসার পরে আপনি এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন দেখবেন। তো আমি এই অপশনটায় ক্লিক করি, দেখেন এখান থেকে এই যে এই পাশে আসবেন। ভিডিওর উপরে ক্লিক করার দরকার নাই, আপনি এমনিতেই ইফেক্ট নামে একটা অপশন দেখবেন, এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনটার উপর আপনি ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এরপরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে একটু ডান দিকে আসবেন, এরপর এখান থেকে এই অপশনগুলো সরালে এখান থেকে লেন্স নামে একটি অপশন পাবেন, এই লেন্সের উপরে ক্লিক করবেন। লেন্সের উপরে ক্লিক করে একটু নিচের দিকে আসলে আপনি এখান থেকে ব্লার নামে একটা অপশন দেখবেন, এই যে ব্লার নামে একটা অপশন আছে, ব্লার এই অপশনটায় ক্লিক করে দিবেন। এই অপশনটা ক্লিক করলে আপনার হুবহু ভিডিওটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে ব্লার কিন্তু আমরা কমাইতে বাড়াইতে পারবো। তো আমরা ভিডিওর এই লেয়ারটাকে, মানে ব্লারের লেয়ারটাকে ভিডিও বরাবর সম্পূর্ণ করে দিব। এরপরে লেয়ারের উপরে ক্লিক করলে নিচ থেকে এই অ্যাডজাস্ট লেখা আছে, আপনি এই অ্যাডজাস্টে যদি ক্লিক করেন তাহলে আপনি এটাকে ধরে ভিডিওর আপনি ব্লার কিন্তু কমাইতে বাড়াইতে পারবেন। দেখেন, আমি সম্পূর্ণ বাড়াই দিলাম এবং দেখেন এভাবে করে দিলাম, কমে গেছে। তো আমি এখান থেকে 35% রাখবো। তারপর এখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করলাম। এবারে আপনাকে যেটা করতে হবে, দেখেন আমাদের সম্পূর্ণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, এটা আমরা রাখবো না। আমরা এখন কি করব, এই যে ভিডিওটা উপরে, ভিডিওর উপরে ক্লিক করব, এরপর একটু ডান দিকে আসবো। ডান দিকে এসে আমরা এখানে কপি নামে একটা অপশন পাবো, দেখেন এখান থেকে এই যে কপি, আমরা এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে এইটা একটা কপি হয়ে যাবে, দেখেন। এরপর আমাদের যেটা করতে হবে, এইটাকে ধরে আমরা এখান থেকে এই যেটা কপি করলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু ডান দিকে আসবো। ডান দিকে আসার পর এখানে ওভারলে নামে একটা অপশন দেখতে পারবো, এই যে এখান থেকে ওভারলে এই অপশনটা ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এটা নিচে চলে আসবে, তারপর এটাকে টেনে আমরা প্রথম দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এই প্রথমটাকে, মানে যেটা আমরা কপি করলাম সেটাকে প্রথম দিকে নিয়ে আসবো। এরপরে আমরা এই দ্বিতীয় যে লেয়ারটা আছে, দ্বিতীয় ভিডিওটার উপরে ক্লিক করবো, যেটা কপি করলাম সেটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডান পাশে আসলে এখানে কাট আউট নামে একটা অপশন দেখতে পাবো, কাট আউটে ক্লিক করবো। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখতে পারবেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন রিমুভ হবে। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু 80% 90% রিমুভ হয়ে গেছে। দেখেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন আমাদের ভিডিওর কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার, কিন্তু আমাদের বডিটাই কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড ব্লার নাই, এটা কিন্তু সম্পূর্ণ ডিএসএলআর এর মতো হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি সম্পূর্ণ এটাকে বরাবর করে দিবেন যাতে কোনোভাবে বোঝা না যায়। ঠিক আছে, আর এরকম করলে কিন্তু কেউ কখনো বুঝতেই পারবে না যে আসলে আপনি এটা মোবাইল ফোন দিয়ে রেকর্ডিং করছেন, কেউ কিন্তু কখনো বুঝতে পারবে না, সবাই ভাববে যে এটা আপনি ডিএসএলআর দিয়ে মেক করছেন। তো এখন এই ভিডিওটা আপনি সেভ করবেন কিভাবে, দেখেন একবার প্লে করে দেখাই। এই যে দেখেন, কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন এই ভিডিওটা আপনাকে সেভ করার জন্য উপরে এই সেভ আইকনে ক্লিক করে আপনি ভিডিওটাকে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কিভাবে আপনি ডিএসএলআর ক্যামেরার মতো কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এই সম্পর্কে একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।